ভিউয়ার্স, আজ শুরু করছি দ্বাদশ শ্রেণীর অঙ্কের ইন্টিগ্রেশন বাই পার্টস। বাংলায় বলা হচ্ছে এটাকে আংশিক সমাকলন। তো আংশিক সমাকলন কি বা কখন করব সে সম্পর্কে আলোচনা করব আজকে এই ক্লাসে, এবং কীভাবে করব সে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো একটি অপেক্ষক যদি দুটি অপেক্ষকের গুণফল আকারে দেওয়া থাকে, তাহলে তার ইন্টিগ্রেশন আমরা এখনও পর্যন্ত করতে পারতাম না, এখনও দেখিনি সেরকম আকার। ঠিক আছে, আমরা দেখো দুটো ফাংশন, তার দুটোই অবশ্যই এক্সের ফাংশন যদি থাকে তাহলে তাদের অন্তঃকলজ আমরা বের করতে পারি। তো আজ আমরা জানবো দুটো অপেক্ষক ইউ এবং ভি অবশ্যই এক্সের অপেক্ষক, তাদের গুণফল আকারে আছে, মানে ইন্টিগ্রেশন অফ ইউ অ্যান্ড ভি, ইউ ইন্টু ভি ডিএক্স আছে। ইউ এবং ভি অবশ্যই এক্সের অপেক্ষক যদি হয়, এক্সের অপেক্ষক অবশ্যই হতে হবে কারণ এখানে ডিএক্স দেওয়া আছে। তাহলে এই যে গুণফল আকারে দেওয়া আছে অপেক্ষক দ্বয়ের ইন্টিগ্রেশন কীভাবে বের করব, এটা নিয়ম হচ্ছে, এটা প্রথম ফাংশন হচ্ছে ইউ আর দ্বিতীয় ফাংশন হচ্ছে ভি। তো যদি এরকম হয় তাহলে কী হবে, প্রথম ফাংশনটা ধ্রুবক থাকবে, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স দ্বিতীয় ফাংশনটার ইন্টিগ্রেশন হবে, মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন, এবার ডি ডিএক্স অফ ইউ, ইউ এর ডেরিভেটিভ ইনটু ভি এর ইন্টিগ্রেশন, পুরোটা হলো মানে গুণফল আকারে লেখা আছে, দিয়ে তারপরে পুরোটার ইন্টিগ্রেশন দিয়ে ডিএক্স, বোঝা গেল? এবার কোনটাকে প্রথম অপেক্ষক নেব, কোনটাকে দ্বিতীয় অপেক্ষক নেব, সেটা আমরা একটা নিয়ম আছে সেই নিয়মের সাহায্যে হবে। ঠিক আছে, বা একটা ট্রিক্স আছে সেই ট্রিক্সটা বলবো। হ্যাঁ, তাহলে মনে রাখলে পরেই তোমার কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন ধরবো সেটা তোমার বিচার করে করবে। তো দেখো, এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন হলে আমাদের ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে। এটা ফার্স্ট ফাংশন ধ্রুবক থেকে গেল, ইন্টিগ্রেশন অফ দ্বিতীয় ফাংশন ডিএক্স মানে ভি ডিএক্স মাইনাস, এবার দেখো কী করছি, মাইনাসের পরে ইন্টিগ্রেশন দিয়ে রাখছি, দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে রাখছি। থার্ড ব্র্যাকেটে কী কাজ হবে, ডেরিভেটিভ হবে প্রথম অপেক্ষকের এবং দ্বিতীয় অপেক্ষকের ইন্টিগ্রেশন হবে, দিয়ে এই দুটো গুণফল যেটা হবে তার আবার ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফর্মুলা। কীভাবে আসছে আমি দেখাচ্ছি, ফর্মুলার প্রুফটা আমি দেখাচ্ছি। তাহলে দেখো প্রমাণটা, আমি ইউ এবং ভি, ইউ এবং ডাব্লু দুটো অপেক্ষক নিয়েছি এক্সের, তাদের ডেরিভেটিভ করছি, তার ডিডিএক্স অফ ইউ ইন্টু ডাব্লু সমান কী হবে, ইউ ইন্টু ডিডিএক্স অফ ডাব্লু প্লাস ডাব্লু ইন্টু ডিডিএক্স অফ ইউ, এটা হবে। উভয় পক্ষে সমাকলন নিয়ে পায়, তাহলে সমাকলন নিয়ম অনুযায়ী কী হবে, ইউ ভি সমান ইন্টিগ্রেশন এদিকটা লাস্টে ডিএক্স, তাই তো? আচ্ছা, অথবা আবার ভেঙে ভেঙে লিখলাম এটাকে, এটা তো যা আছে তাই থাকলো, এটাকে ভেঙে লিখলে পরে কী হচ্ছে, ইউ ডি ডিডাব্লু ডিএক্স ইন্টু ডিএক্স আর ইন্টিগ্রেশন ডাব্লু ডিউ ডিএক্স ইন্টু ডিএক্স, এটা হলো। বা এটা সমান লিখতে পারবো আমরা কি, এটা মাইনাস এটা লিখেছি। ঠিক আছে, এবার আমরা ধরে নিচ্ছি ডিডিএক্স অফ ডাব্লু হচ্ছে ভি। ঠিক আছে, ডিডিএক্স অফ ডাব্লু সমান ভি ধরলাম, তাহলে এখান থেকে ডিডাব্লু সমান কী হবে, ভি ডিএক্স হবে। উভয় পক্ষে সমাকলন নিলে কী হবে, ইন্টিগ্রেশন অফ ডিডাব্লু সমান ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এবার এটা মানে তো ডাব্লু, ডাব্লু সমান কী আসছে, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, তো ডাব্লু জায়গায় ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স বসাবো। তো দেখো এখানে আছে ইন্টিগ্রেশন ইউ ডিডাব্লু ডিএক্স ছিল, এইখানে তোমার ডাব্লু ডিডাব্লু ডিএক্স মানে কত, ভি ধরেছি, তাহলে ভি ডিএক্স হলো। তারপরে দেখো ইউ ডাব্লু মানে হচ্ছে ইন্টিগ্রেশন ভি ডিএক্স হলো, মাইনাস ইন্টিগ্রেশন দেখো ডাব্লুর জায়গায় ইন্টিগ্রেশন ভি ডিএক্স ইন্টু, আচ্ছা ডিউ ডিএক্স দিলাম, দিয়ে পুরোটা থার্ড ব্যাকেট ইন্টু ডিএক্স দিলাম। দেখো এটাই এটাই আমাদের সূত্র, এটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টসের সূত্র, সেটা ছিল এই যে এটা। তাহলে প্রমাণ হয়ে গেলে এইভাবে প্রমাণটা করতে হবে।
মানে কিভাবে ফর্মটা আসছে সেটা যদি দেখো তাহলে পরে তোমার মনে থাকবে আরো। এরপরে কোনটাকে প্রথম অপেক্ষক কোনটাকে দ্বিতীয় অপেক্ষক ধরবো সেটা একটু মাথায় রাখতে হবে, সেই জন্য একটা ট্রিক্স আছে সেই ট্রিক্সটা বলছি। তো আংশিক সংখ্যার ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় অপেক্ষক নির্বাচন কীভাবে করব, দেখো সেটা কীভাবে করব তার একটা নির্দিষ্ট নিয়ম আমরা বলছি যে এলআই এটি আছে, ঠিক আছে, লাইটটা কী আমি পরে বলছি বিশ্লেষণ করে, কিন্তু তবুও হ্যাঁ এই লাইট লাইটের দ্বারাও আমাদের কী হয় কিছু কিছু অঙ্ক একটু হার্ড হয়ে যায়। হ্যাঁ এই জন্য বলছি যে তোমাদের প্রথম এবং দ্বিতীয় অপেক্ষক নির্বাচন করতে হবে অনেকটাই অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণের উপর, ঠিক আছে। এই জন্য এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে বারবার, হ্যাঁ তবেই সেটা তোমরা করতে পারবে পরীক্ষার সময়। তো সেই জন্য বলছি অভিজ্ঞতা দরকার এবং পর্যবেক্ষণ এটার উপর নির্ভর করছে, যাতে আমরা সহজ ফাংশনের ইন্টিগ্রেশনে নিয়ে আসতে পারি, সেই জন্য সেইভাবে আমরা করব আমরা, ঠিক আছে। মানে দেখো দ্বিতীয় অপেক্ষকের সবসময় কী হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে, সেই দ্বিতীয় অপেক্ষকের ইন্টিগ্রেশন যদি আমরা জানা থাকে তাহলে সেটা অবশ্যই দ্বিতীয় অপেক্ষক হবে। আর প্রথম অপেক্ষকটা তোমার কী হবে, প্রথম অপেক্ষের প্রথম ফিক্সড থাকছে, দ্বিতীয় ক্ষেত্রে ডেরিভেটিভ হচ্ছে, ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে যে দ্বিতীয় অপেক্ষক যেটা হবে সেটা তার কিন্তু ইন্টিগ্রেশন আমাদের যেন জানা থাকে, নাহলে অসুবিধা, কারণ ইন্টিগ্রেশন তো জানা থাকতেই হবে। আচ্ছা তো যাই হোক একটা আমাদের ট্রিক্স আছে সেটা হচ্ছে এলআই এটি, এলআই এটি একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ যদি এটা আসে যে প্রথমেই লগারিদম আছে, হ্যাঁ প্রথমে যদি লগারিদম থাকে আর একটা অন্য কিছু ফাংশন থাকে, সাধারণত ফাংশন এগুলোর মধ্যে থাকবে, লগারিদম থাকবে, ইনভার্স থাকবে, অ্যালজেব্রিক থাকবে, ত্রিকোণমিতিক থাকবে আর এক্সপোনেনশিয়াল থাকবে। ধরো কোনো একটা অঙ্কে লগারিদম আছে আর অ্যালজেব্রিক ফাংশন আছে, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন হবে, অবশ্যই লগারিদমটা হচ্ছে ফার্স্ট ফাংশন, অ্যালজেব্রিকটা হবে সেকেন্ড ফাংশন, ঠিক আছে। দেখো ওইভাবেই সাজানো আছে পরপর এলআই এটি, ঠিক আছে, যেটা প্রথমে থাকবে সেটা প্রথম ফাংশন। এ অনুযায়ী ধরো কোনো অঙ্কে ইনভার্স আছে, ইনভার্স সঙ্গে গুণ আছে তোমার অ্যালজেব্রিক, তাহলে কোনটা ফার্স্ট ফাংশন, ইনভার্সটা ফার্স্ট ফাংশন, অ্যালজেব্রিকটা হচ্ছে তোমার সেকেন্ড ফাংশন হবে। তো জানো সবই যে লগারিদমিক ফাংশনগুলো লগ দিয়ে এগুলো থাকবে, ঠিক আছে, আর ইনভার্স ইনভার্স হচ্ছে তোমার বিপরীত বৃত্তীয় অপেক্ষক, যে মানে কস ইনভার্স এক্স, তারপরে হচ্ছে ধরো সাইন ইনভার্স এরকম টাইপের, এগুলো হচ্ছে তোমার বিপরীত বৃত্তীয় অপেক্ষক। আর বীজগাণিতিক অপেক্ষক জানো টু এক্স, থ্রি এক্স এরকম টাইপের, হ্যাঁ বা এক্স টু দি পাওয়ার ফোর, এগুলো হচ্ছে তোমার অ্যালজেব্রিক ফাংশন বা বীজগাণিতিক অপেক্ষক। আর আছে ত্রিকোণমিতিক ফাংশন, সেটা যে আমার ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে তোমার তোমার ওই যে কস এক্স, সাইন এক্স, ট্যান এক্স এসবগুলো। আর আছে এক্সপোনেনশিয়াল বা বাংলাতে বলা হয় এটাকে সূচক অপেক্ষক, ই দিয়ে থাকবে এটা, ঠিক আছে, ই সূচক অপেক্ষক, এটা এক্সপোনেনশিয়াল মানে ই সূচক অপেক্ষক, এখানে অবশ্যই ই সূচক অপেক্ষক হবে, ই টু দি পাওয়ার দিয়ে যেগুলো থাকবে সেগুলো হবে তোমার এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এটা একটু মাথায় রাখতে হবে, তাহলে দেখবে অনেক অঙ্ক হয়ে যাবে। আর যদি এটা মাথায় থাকার পরেও দেখা যায় জটিল আসছে, সেই জন্য বললাম একটু তোমাদের অভিজ্ঞতা আর পর্যবেক্ষণ, পর্যবেক্ষণটা ঠিকঠাকভাবে করতে হয় যে কোনটাকে ফার্স্ট ফাংশন নিলে আমার সুবিধা হবে, কোনটাকে সেকেন্ড ফাংশন নিলে সুবিধা হবে, এটা একটু তোমাকে মানে বা ইন্সপেকশন করতে হবে, মানে পর্যবেক্ষণ দ্বারা করতে হবে, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখতে হবে। বেশ আমি আর কয়েকটা আজকে সূত্র আলোচনা করছি, দিয়ে তারপরে অঙ্কে যাচ্ছি। তো কয়েকটা ফর্মুলা আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে, এই চ্যাপ্টারতে প্রতি চ্যাপ্টারতে তোমরা ফর্মুলা পাবি, কিছু করার নেই, সেগুলো একটু মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, নাহলে তো ইন্টিগ্রেশন তোমার করাই যাবে না। আর ইন্টিগ্রেশন ছাড়া তো আমাদের মানে অন্তঃকলজ যে ইয়েটা পুরো চ্যাপ্টারটাই তোমার ইন্টিগ্রেশনের উপর বেস করে আছে, এবং পরবর্তীকালে অবশ্যই কাজে লাগবে, সব কাজে লাগবে, ইন্টিগ্রেশন ফর্মুলা অলটাই মাথায় রাখতে হবে, নাহলে কোনোভাবেই সায়েন্সে অগ্রসর হতে পারবে না কোনো দেখি। তো যাই হোক ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এক্স সাইন ভি এক্স ডিএক্স এটা আছে, কী আছে ই টু দি পাওয়ার এক্স সাইন ভি এক্স ডিএক্স, এটার ক্ষেত্রে হবে ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইনটু এ সাইন ভি এক্স মাইনাস বি কস ভি এক্স প্লাস সি, ঠিক আছে, এটা মাথায় রাখতেই হবে, কিছু উপায় নেই। হ্যাঁ তো
তো এটা দেখো ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স হয়, আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা মাথায় রাখলো। এবার সাইন বি এক্সটা দেখো, এখানে ই টু দি পাওয়ার এক্স এর জন্য এ এসছে, সাইন বি এক্স ধ্রুবক। আবার দেখো সাইন বি এক্সের ইন্টিগ্রেশন জানা আছে, মাইনাস কস বি এক্স আর একটা বি গুণ হয়েছে এই বিটার জন্য। মানে এটা ট্রিক্স, কিন্তু এটা মানে ইন্টিগ্রেশনের কোনো পদ্ধতি নয়। হ্যাঁ, জাস্ট আমি একটা ট্রিক্স বললাম মনে রাখার জন্য। সেটা এভাবে যদি মাইন্ড সেটটা পড়ো তো এইভাবে হতে পারে প্লাস সি। আর দ্বিতীয় ফর্মুলা, এটারই ফর্মুলার একটা আছে, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি। আর ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনটা তোমার আগের মতোই হবে, আগেরটার মতোই ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স। ঠিক আছে, ওই প্রথমটা যদি মনে থাকে দেখো এটা মনে থেকে যাবে ওই পদ্ধতিতে ওই ট্রিক্সে। সমান আর একটা ফর্মুলা হতে পারে, ই টু দি পাওয়ার এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি। তারপরে দেখো আমরা করেছিলাম ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তখন ওয়ান বাই নাই এটা আছে ওপরেই, মানে ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। প্লাস দিয়ে বলছি ফর্মুলাটা কি, প্লাস দিয়ে হলে পর এটা হবে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু লগ মট এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি, এটা আছে। ঠিক আছে, যদি মাইনাস থাকে দেখো যে যে জায়গাগুলো মাইনাস দিয়েছে সেই জায়গাগুলো মাইনাস হবে। ঠিক আছে, আর চার নম্বর সূত্র রুট ওভার ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে হবে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। দেখো সেকেন্ড পার্টটা ওই ওয়ান বাই মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার এক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে যেটা হয় সেটার উপর নির্ভর করে মোটামুটি একটা মনে রাখতে পারো তোমরা, মানে যে সাইন ইনভার্স এক্স বাই এ হতো ওটার ক্ষেত্রে, এবং এটার ক্ষেত্রেও তাই নিচে যদি থাকে তাহলে লগ এই এই টার্মটা হতো কিন্তু। ঠিক আছে, নিচে থাকলে এটা যদি নিচে থাকো মানে ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে লগ দিয়ে আসতো। দেখো তো এগুলো একটু মাথায় রাখতেই হবে এবং এগুলো প্রমাণগুলো পরে আমি করিয়ে দেবো। ঠিক আছে, তোমরা বাড়িতে চেষ্টা করে প্রমাণগুলো তোমাদের বইয়ে থাকবে, দেখবে বইয়ে প্রমাণগুলো করা আছে, একটু বড়ো হবে, আমি করাচ্ছি না। ঠিক আছে, এখন করাচ্ছি না এই মুহূর্তে। তো আজকে এই ফর্মুলাগুলো নিয়েই আলোচনা হলো, পরের দিন এর থেকে কিছু অঙ্ক করাবো। ঠিক আছে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ইন্টিগ্রেশন বাই পার্টসের প্রথম যে ভিডিও সেটা শেষ করছি।